কাজ চলে কিন্তু যা ধীরগতিতে ধীরগতিতে কাজ চলে মানে তারা যেই লেবার খাটায় কাজ করার কথা আমার মনে হয় না ওইভাবে কাজ করে কারণ সে কিন্তু আমার শত্রু না যেরম কাজ করা দরকার এর একটা প্রিপারিড স্কুল আছে এই স্কুলের যে একটা ভোগান্তি আসলে খুব কঠিন ভোগান্তি এটা আপনারা যদি স্কুল টাইমে প্রায় আসেন তখন দেখতে পারবেন যে এই জায়গায় কী হয় আমরা কিন্তু গাড়ি নিয়ে বেরোইতে আসলে খুবই কষ্ট হয় এই জায়গাতে ইট দিয়ে বন্ধ রাখে এই যে এই এই স্ল্যাবগুলো আছে না স্ল্যাব দিয়ে বন্ধ এই স্ল্যাব আমরা নিজেরা হ্যাঁ নাই জিজ্ঞেস করে না আপনাদের লেবারের কাছে জিজ্ঞেস করেন আমরা নিজেরা ইট হাত দিয়ে সরাইয়া তারপর আপনার ইয়া করি হ্যাঁ এটা বন্ধ করছে আপনাকে লেবার দিয়ে বন্ধ করাইছে কে করাইছে এটা তো আমরা বলতে পারি না হয়তো হ্যাঁ বলতে হ্যাঁ তারা জিজ্ঞেস করছি তারা বলছে ট্রাফিক ধীরগতি কোনো ধীরগতি না আমাদের দ্রুত গতিতে কাজ চলতেছে আমরা মাটি সরাইতেছি কন্টিনিউ মাটি সরাইতেছি এই যে আবার ড্রেন পরিষ্কার করতেছি ড্রেনে মাটি উঠতেছে ওই জন্য উনি মনে করতেছে যে দীর্ঘতি আমার মাটি পুরা ক্লিয়ার আবার ড্রেনের থেকে মাটি উঠতেছে আবার এটা সরাইতেছি আবার এই যে ব্লকের জায়গা ব্লক কাটতেছি মাটি উঠতেছে সরাইতেছি ওনাকে জিজ্ঞেস করেন ওনাকে জিজ্ঞেস করেন সকালে গাড়ি সকালে না মাটি নিচ্ছে কিন্তু আপনার যেভাবে কাজ হওয়ার কথা আসলে ওইভাবে কাজ হয় না না কিভাবে হওয়ার কথা এই কাজগুলো আপনি যদি বেশি লেবার লাগান তাহলে আমার মনে হয় আরো দ্রুত কাজ যেটা যেটা আসলে দেখতেছি সেটাই বলতেছি হ্যাঁ এটা তো মিথ্যা কথা না বলেন এই যে রোডটা এই জায়গা দিয়া আমি নিজে হাতে গাড়ি বের করার সময় আমার সার গাড়িতে আমি নিজে নামিয়া তারপরে আমি তারপরে গাড়ি সরাইয়া ওই ইডের ব্লক সরায়া তারপর আমি বের হইছি এরা বলে কি আমাদেরকে ট্রাফিক পুলিশ বলছে এই কারণে আমরা বন্ধ করি তাহলে আমাদের গাড়ি কিভাবে কীভাবে যাব আর এই কাজ যেখানে তারা কাজ করছে যে সময় ওই সময় আমরা গাড়ি মনে করেন রাখছি ধানমন্ডি আটের আমাদের আরেকটা বাসা আছে তখন ওই জায়গায় রাখছি তা আপনারা যদি কাজ করেন আমাদেরকে এইভাবে বলেন তাহলে আমাদেরকে কষ্ট দিয়ে তো লাভ নাই যা আমরা কাছে একটু আসি এটা কি হাইকোর্টের নির্দেশ দেয়া আছে যে আপনারা যখন যে জায়গায় কাজ করবেন যে কাজের জন্য শুরু করতেছেন সেরকম একটা ব্যানার আপনাদের লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে কিনা না হ্যাঁ সাইনবোর্ড আছে আমরা সাইনবোর্ড সাইনবোর্ড আছে লাগাবো সাইনবোর্ডটা সাড়ে তিন মাস পার হয়ে গেছে আপনি এখন সাইনবোর্ড লাগাবেন সাড়ে তিন মাস আমরা তো যে ট্রাফিক

একজন কর্মরত লোক তা আমরা কিন্তু যখন কাজটা শুরু আমরা কিন্তু বারবার বলছি যে কাজগুলো একটু দ্রুত করার জন্য মানে এলাকার লোকজন কিন্তু আমাদের কাছে বারবার কমপ্লেন জানিয়েছে কমিশনার আপনাদের বলি ভাই আমরা তো অল টাইম ইকবালটা থাকি আপনার এই মাথায় ওই মাথায়

আসলে ওই যে আমরা যখন ওই যে ইসে ইকবল রোডে কাজ করি হ্যাঁ ইকবল রোডে কাজ করি তখন ওই যে একটা সাইনবোর্ড টানাইছিলাম না বেকুর পিছনে হ্যাঁ ওই ছবি আছে হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ সাইনবোর্ড বানাইছিলাম যে সাইনবোর্ড ইকবল রোডে ছবিটা পাঠাও ওই যে বেকুদে বেকু যখন আমরা এই কাজ স্টার্ট করি আপনি যে বললেন আপনার ম্যানেজারকে ফোন দিচ্ছেন আপনি তো আপনার হেল্পারকে ফোন দিলেন আপনার ম্যানেজারের নাম কি আপনি হেল্পার

কথা বলতেছি আপনার পাশে একজন প্রমাণ দাঁড়ানো আছে চাক্ষুষ জি

সাইনবোর্ড ছবি পাইবেন আপনি খুলে ফেলার কেউ নিয়ম আছে না খুলে ফেলার না আমাদের তো ওখানে যে সাইনবোর্ডটা আছে আমরা কাজ বন্ধ ওই মাথায় কন্টিনিউ আমরা দিয়ে রাখছি যে যখনই কাজ শুরু আপনি এটা পুরো একটা মিথ্যা কথা বললেন ওই মাথায় কোনো সাইনবোর্ড ছিল না আমার সাথে এই যে একজন চাক্ষুষ প্রমাণ আছে ভাই আপনি ওই রোডের মাথায় কোনো দেখেছিলেন কোনো সাইনবোর্ড নাই ভাই আমি আপনাদের প্রমাণ সহকারে দেবো আসেন আপনি একটু আমাদেরকে আপনি যেখানে লাগাইছেন আমি সেই জায়গাটা দেখতে চাচ্ছি একটু চলেন সাইনবোর্ড টা আমরা দেখে আসি আপনার এখানে সরজমিনে লাগানো নাই তো না সরজমিন লাগানো নাই সরজমিন আমরা পারমানেন্ট লাগাবো পরে নাই লাগানো সরজমিন লাগানো নাই সরজমিন আমরা ওইটা স্ট্যান্ড রাখছিলাম সরজমিন আমরা লাগাবো আপনাদের কোথায় স্ট্যান্ড ছিল আমি সেটাই দেখতে চাচ্ছি আসেন স্ট্যান্ড ছিল এখানে আবার এখন ধরুন পাইপ লাইন কাজ চলছে রাখছি এখন পাইপ এই রোডেই কাজ এই রোডটাই আচ্ছা

হাইকোর্ট আপনাকে নির্দেশনা দিয়েছে আপনি প্রতিষ্ঠানের নাম সহ কত টাকার বাজেট কোন রাস্তায় কাজ করছেন এই সবকিছু উল্লেখ করে আপনাকে ব্যানার টাঙাতে হবে তাই না আপনার এই যে যে ছবিটা আপনি দেখাইলেন এখানে আপনার প্রতিষ্ঠানের নাম আছে রাস্তায় কত টাকার বাজেটের কাজ হচ্ছে আপনার লেখা আছে এটা তো প্রশ্ন করেছি সেটা না না এটা লেখা না এটা আমরা বানাবো টানাবো এটা টানাবো এটা টানাবো শুরুর আগে হাইকোর্টের নির্দেশনা মানেন নাই আপনার তো আমি বলছি যে আপনারা কাজ শুরুর হাই হাইকোর্টের নির্দেশনা মানেন নাই